হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি নাজমুজ সৌদ আপনারা দেখছেন ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল আমি টেবিল সম্পর্কে আলোচনা করছি অর্থাৎ ওয়ার্ডের টেবিলে আপনারা কীভাবে কাজ করবেন এবং টেবিলকে কাস্টোমাইজ করবেন সে সম্পর্কে আলোচনা করছি আজকের ভিডিওতে আমি ওয়ার্ডের ফর্মুলা অপশন সম্পর্কে আলোচনা করব অর্থাৎ অ্যামেস ওয়ার্ডের ফর্মুলা অপশন ব্যবহার করে আপনারা ওয়ার্ডে কীভাবে যোগ করবেন বিয়োগ করবেন অথবা অন্যান্য ফাংশন ব্যবহার করবেন সেটি সম্পর্কে আলোচনা করছি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ এইখানে দেখুন আমি একটি টেবিল ইনসার্ট করেছি এবং টেবিলের এইখানে একটি আমি কলম নিয়েছি এখানে আমি লিখছি টাকা অর্থাৎ এটি হচ্ছে টাকার অ্যামাউন্ট আমরা এই টাকার অ্যামাউন্টটি যদি যোগ করে এইখানে যদি আমি যোগফলটা নিতে চাই তাহলে কীভাবে নেব সেটি নেওয়ার জন্য এইখানে দেখুন ডাটা সেকশনে ফর্মুলায় একটি বাটন রয়েছে এই বাটনটি যদি আপনি ক্লিক করেন তাহলে একটি বক্স চলে আসবে এখানে এই বক্সে লিখা রয়েছে ফর্মুলা তারপরে এখানে প্রথমে লিখা রয়েছে সাম অ্যাবাব অর্থাৎ এই যে এর উপরের দিকে যতগুলো টেক্সট রয়েছে সেই টেক্সটের অর্থাৎ সংখ্যা রয়েছে সেই সংখ্যার যোগফল এখানে শো করবে আমি যদি এখানে ওকেতে ক্লিক করি তাহলে দেখুন এখানে অটো যোগ ফল চলে আসছে অর্থাৎ দেখুন এই সবগুলো সংখ্যা যোগ করে এখানে এক যা হয় সেটি এখানে চলে আসছে আর যেহেতু এটি হচ্ছে ফাংশনের মাধ্যমে চলে আসছে দেখুন এখানে আমি মাউসে যখন ক্লিক করছি তখন এটি একটি হাইলাইট অবস্থায় দেখাচ্ছে অর্থাৎ এই ফাংশানে সেটি বোঝাচ্ছে আপনারা অন্যান্য টেক্সটে যদি ক্লিক করেন তাহলে দেখুন সেই রকম আর আসতে না তারপরে এখানে আরও কিছু অপশন রয়েছে যেমন আপনারা যদি ফর্মুলাতে ক্লিক করেন এখানে আপনারা এই যে সাম অ্যাভাব এটি মুছে দিলেন তারপরে আমি এখানে একটি ইকুয়াল চিহ্ন দিলাম তারপরে এখানে ক্লিক করার পরে এখানে আমি অ্যাভারেজে ক্লিক করলাম তারপরে এখানে আমি আমি অ্যাভাবলিকলাম তারপরে আমি ওকেতে ক্লিক করলাম তারপরে দেখুন এই প্রত্যেকটি সংখ্যার যে অ্যাভারেজ যেটি সেটি এখানে চলে আসছে অর্থাৎ প্রথমে আমাদের এখানে এক হাজার চোখ ফল হয়েছিলো এবং এখানে আমাদের চারটি সংখ্যা রয়েছে এক হাজারকে চার দ্বারা ভাগ করলে আড়াইশো হয় সেটি এখানে চলে আসছে এখানে আরও কিছু অপশন রয়েছে যেমন ফর্মুলাতে ক্লিক করার পরে আমি এটি মুছে দিয়ে ইকুয়াল দিলাম তারপরে এখানে দেখুন এখানে আরও কিছু অপশন রয়েছে যেমন কাউন্ট এখানে কয়টি সংখ্যা রয়েছে সেটি আপনারা এখানে দেখতে পারেন আমি এটিতে ক্লিক করার পরে আমি এখানে অ্যাব লিখে ওকে ক্লিক করলাম তাহলে দেখুন এখানে চারটি সংখ্যা রয়েছে সেটি এখানে শো করছে এছাড়া ও ফর্মুলাতে এখানে আরও কিছু অপশন রয়েছে সেই অপশনগুলো সম্পর্কে আমি পরবর্তীতে অন্য কোনো টিউটোরিয়ালে আমি বিস্তারিত আলোচনা করব এরপর আপনারা দেখলেন কীভাবে অ্যামেসওয়ার্ডের টেবিলের ফর্মুলা অপশন ব্যবহার করে কয়েকটি সংখ্যা যোগ করবেন অ্যাভারেজ অথবা মিনিমাম ম্যাক্সিমাম ইত্যাদি সংখ্যা বের করবেন সে সম্পর্কে জানলেন আশা করি আজকের এই টিউটোরিয়ালটি আপনার কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন আর আমার এই টিউটোরিয়াল সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট বক্সে জানান পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ